ইঞ্জেকশন দেওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে এই ধরনের ডিসপোভেন নিডল নিতে হবে। এটা সেট করে এখানে ভালো করে টাইট করতে হবে, দিয়ে এইখানে যে ইয়েটা ক্লিপটা এটা ফেলে দিয়ে যদি আমি এটা 5 ml টানতে হয় এখান থেকে যে ওষুধটা আছে 5 ml নিলে 2.5 ml বাতাস এর মধ্যে 2.5 ml বাতাস ঢুকিয়ে দিতে হবে। এইভাবে এইভাবে ছুঁচের গোড়ায় আঙুলটা দিয়ে এইখানে ইয়েটা করে দিতে হবে, দিয়ে বাতাসটা ভিতরে ঠেলে দিতে হবে। ঠেলে দিয়ে এই পিস্টনটা এবার টানতে হবে। এখানে 2.5 ml বাতাস দিয়েছি, বাতাসটার প্রেসারে ওষুধটা ভিতরকে এটা খুব সহজেই 5 ml ওষুধ চলে আসবে। এই যে 5 ml ওষুধ এসে গেছে। এরপরে এইখানে এটা ধরে এটা খুলে দিয়ে এরপরে ছুঁচটা যে নিডিলটা এটা নিডিলটা ধরাটা হচ্ছে আসল, এই ছুঁচটা এবারে খুলে নিতে হবে। ছুঁচটা খুলে এই আঙুলটা এই যে তর্জনী এটাকে এইভাবে বাঁকিয়ে এইখানে আঙুল বেসটা ছুঁচের গোড়াটা দিয়ে এইভাবে এ করতে হবে, দিয়ে গরুটার গায়ে কয়েকবার এরকম ই করে আর যেখানে মাংস যেখানে মাংস বেশি ছোট বাছুরের ক্ষেত্রে এইদিকে দিলে ভালো হয়, যেখানে মাংস বেশি বেশি আছে এরকম করে এটি ছুঁচটি ধরে এইভাবে ঢুকি দিয়ে এরপরে এইটাকে ভালো করে পিস্টনটাকে টাইট করে আর যে কোনো মেডিসিন ঠেলার আগে পিছন দিকে টেনে দেখতে হবে এইখান দিয়ে রক্ত আসছে কিনা। যদি সিরায় চলে যায়, কিছু কিছু মেডিসিন আছে রক্ত সিরায় যদি মিশে যায় গরু কিন্তু মারা যাবে। এটি এরপরে এখানটা টিপে থেকে এটা বের করে দিতে হবে আর এখানটা একটু ঘুষে দিতে হবে। এটা একটা ভিটামিন ইঞ্জেকশন।